অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের আলু ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। চিকেনের ঝোল বা চিকেন কষা খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, আজকের রেসিপিটা স্পেশালি তাদেরই জন্য। এই রেসিপিটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, এছাড়া রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটি দিয়েও কিন্তু এই চিকেনের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, কারণ এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলের মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে আলুগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। তো 2-3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে মাঝারি আঁচে 10-15 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে, ততক্ষণ ফোড়নটাকে ভেজে নিতে হবে। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে মাঝারি আঁচে 3-4 মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা 2 মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ নুন, তবে নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবারে 1 মিনিট সময় মতো সমস্তটাকে ভেজে মিশিয়ে নেব। তো 1 মিনিট সময় ধরে সমস্তটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 3-4 মিনিট রান্না করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। তো এই পর্যায়ে দেখুন, টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো টমেটোটাকে আমি স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে একটু স্ম্যাশ করে দিচ্ছি এবং সমস্তটাকে ভালো করে আমি আরেকবার ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। এবারে টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 1-2 মিনিট মশলাটাকে আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দই দিয়ে 1-2 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
আমি চিকেনটা আগে থেকে আদা রসুন বাটা, নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে মিশিয়ে দিচ্ছি। তো চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে 3-4 মিনিট রান্না করব, যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায়। তো 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। তো এই পর্যায়ে দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর চিকেনটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। তো আমি সমস্তটাকে ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার আলু আর ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেন থেকে বেরোনো জলটা পুরোপুরি টেনে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু চিকেনটাকে কষাতে হবে। তো 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে জলটা অ্যাড করে দেব। এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে, কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয়। তো জলটা দেওয়ার পরে সমস্তটা আমি আর একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 10-12 মিনিট মতো রান্না করব। তো 10-12 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে। তো ঝোলের কনসিস্টেন্সিটা আমি এতটাই রাখবো, কারণ যেহেতু আলু আছে তাই পরে আরও কিছুটা ঝোল টেনে নেবে। আর এই পর্যায়ে আলু এবং চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো আমি সমস্তটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়োটা হালকা হাতে রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে গরম মশলার সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো 10 মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকে আমার আলু ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো আজকের আমার এই আলু ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।